আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই কিচেন। আজ আমি আপনাদেরকে ভুড়ি ভুনা তৈরি করে দেখাবো, তো আসুন দেখি নেই এর প্রস্তুত প্রণালী। প্রথমে এখানে আমি একটা বলে খাসির ভুড়ি নিয়েছি। আমি দোকানে যে রেডিমেড পরিষ্কার করা ভুড়িগুলো পাওয়া যায় আমি সেগুলো কিনে এনে ছোট ছোট টুকরো করে কেটে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি ভুড়িগুলোকে সিদ্ধ করে নিব। চুলায় আমি একটা প্যানে ভুড়িগুলো বসিয়ে দিয়েছি। এখন আমি হাফ টিস্পুন দিয়ে দিব হলুদ গুঁড়ো, লবণ দিব হাফ টিস্পুন, 1 টিস্পুন দিব আদা রসুন বাটা, সবশেষে দিয়ে দিব 4 কাপ পানি। এখন আমি চুলাটা ধরিয়ে দিব। এখন আমি চুলার আঁচ মিডিয়াম লোতে করে দিয়ে ভুড়িগুলোকে আমি 2 থেকে 2.5 ঘন্টার মতো সেদ্ধ করে নিব। এতে করে ভুড়িগুলো ভালোমতো সেদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে 2-3 দিন জাল দিয়েও আস্তে আস্তে সেদ্ধ করে নিতে পারেন। ভুড়ি সেদ্ধ হয়ে গেছে। আমি প্রায় 2.5 ঘন্টা সময় ধরে ভুড়িগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন পানিগুলো অনেক শুকিয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এখন আমি মূল রান্নার প্রসেসে চলে যাচ্ছি। তার জন্য এখানে চুলে আমি একটা প্যানে 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। এখন আমি এর সাথে দিয়ে দিব 1টা তেজপাতা, 3 টুকরা দারচিনি, 3টা এলাচে আর দিব 3টা লবঙ্গ। গোটা মশলাগুলোকে একটু ভেজে নিব। এখানে আমি একটা বাটিতে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এখন সেই পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলোকে হালকা সফট হওয়া পর্যন্ত ভাজবো। পেঁয়াজ হালকা সফট হয়ে গেছে। এখন আমি এর সাথে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। এখন 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা হয়ে গেছে। এখন আমি এর সাথে 1/2 টিস্পুন দিয়ে দিব হলুদ গুঁড়ো, 1 টিস্পুন দিব লাল মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের টেস্ট বুঝে কম বেশি করে দিবেন। 1 টিস্পুন দিব ধনিয়া গুঁড়ো, 1 টিস্পুন দিব জিরার গুঁড়ো, লবণ দিব পরিমাণ মতো। আমি সেদ্ধ করার সময়ও লবণ দিয়েছি, তাই এখন সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিব। এখন সব মশলাকে 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এর সাথে সেদ্ধ করা ভুড়ি দিয়ে দিব। এখন আমি 3 থেকে 4 মিনিটের মতো মশলার সাথে ভুড়ি কষিয়ে নিব। আমি প্রায় 4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন আমি এর সাথে 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। এখন আমি চুলার আঁচ মিডিয়াম লোতে করে দিয়ে পানিটা শুকিয়ে মাখা মাখা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভুড়ি ভুনা রেডি হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে পানিটা দিয়েছি সেই পানিটা শুকিয়ে একদম মাখা মাখা হয়ে গেছে। আমি যেহেতু ভুড়ি ভুনা করছি তাই আমি আর চুলায় রাখবো না, চুলাটা বন্ধ করে দিব। আর আপনারা যদি ভুড়ি ভাজা করতে চান তাহলে আরও কিছুক্ষণ সময় নিয়ে চুলায় রেখে নেড়ে চেড়ে আরও ড্রাই করে নেবেন। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। তৈরি হয়ে গেছে খাসির ভুড়ি ভুনা। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।